অগ্নিমূল্য বাজার দর কেন বাড়ছে, সবজি ও অন্যান্য আনাজের দাম জেলায় জেলায় হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর আপনার লোকাল মার্কেটে সবজি ও অন্যান্য আনাজের দাম কত চলছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বাজারে ছুটছে আগুন, নিরহ বেগুনও কেজি প্রতি 100 টাকা কিলো। স্বভাবতই কালোবাজারি খোঁজ নিতে কলকাতার পাশাপাশি এবার জেলায় জেলায়ও হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সোমবারের পর মঙ্গলবারও হাওড়া বাঁকুড়া সহ জেলার একাধিক জেলায় সবজি ফল ও মাছের বাজারে হানা দিতে দেখা গিয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও আনাজের দাম বাড়ছে হু হু করে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে এদিন হাওড়া সদর এলাকার কদমতলা বাজার, কালীবাবু বাজার সহ বিভিন্ন বাজারে তারা অভিযান চালায়। একইভাবে অভিযান চলে বাঁকুড়া রেল স্টেশন সংলগ্ন বাজারে, মাচানতলা বাজারেও অভিযান চলে। সূত্রে খবর, ওই দলে ছিলেন কলকাতার ভবানী ভবন থেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কয়েকজন সদস্য। সেখানকার বিভিন্ন বাজারে সবজি ফল মাছ এবং মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। বিভিন্ন মার্কেটে খুচরো বিক্রেতারা কোথা থেকে মাল কিনছেন, কত দামে কিনছেন এবং খুচরো বিক্রেতারা জিনিসপত্র কত টাকায় বিক্রি করছে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করেন তারা। বাজারের মধ্যে কেউ অতিরিক্ত মাল স্টক করে রেখেছেন কিনা এবং ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখেন তারা। ক্রেতাদের সঙ্গেও কথা বলেন, তারা জানার চেষ্টা করেন বাজারে আগে কি দাম ছিল, এখন কি দাম চলছে, অর্থাৎ কতখানি দাম বৃদ্ধি ঘটেছে। ক্রেতারা জিনিসপত্র মজুত করে কালোবাজারি করছে কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখেন ইবির আধিকারিকরা। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা জানান সাম্প্রতিক অতিবৃষ্টি জেরে যোগানের টান দেখা দিয়েছে। অন্যদিকে লাগাম ছাড়া জ্বালানির তেল